সমস্ত পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, মালাকুল মউত আল্লাহ রাব্বুল আমিনকে ডেকে বলবেন, প্রভু গো এখন তো আর কেউ বাকি নাই। আল্লাহ রাব্বুল আমিন ডেকে বলবে, এরে মালাকুল মউত আমি আল্লাহ ছাড়া আর কেউ বাঁচতে পারবে না। মালাকুল মউত রে মউত, যেই মুহূর্তে মরবে মালাকুল মউত মরে যাও, আজরাইল আলাইহিসসালাম এত জোরে একটা চিৎকার দেবে, এই চিৎকার যদি দুনিয়ার কোন মানুষ শুনত, চিৎকার যদি দুনিয়ার কোন প্রাণী শুনত, একটা মানুষ বাঁচতে পারতো না, একটা প্রাণীও বাঁচতে পারতো না, এত জোরে চিৎকার দিবেন মালাকুল মউত। আজরাইল আলাইহিসসালাম চিৎকার দেওয়ার সাথে সাথে মরে যাবে। আল্লাহ রাব্বুল আমিন ডেকে বলবে, লিমানিল মুলকুল ইয়াউমানিল লাইল ওয়াহিদিল কাহার, আল্লাহ নাকি বলবে আজকের রাজত্ব কার, আজকের রাজত্ব আমি আল্লাহর। হ্যাঁ, অমরুদ কোথায়, হামান কোথায়, ফেরাউন কোথায়, আমি আল্লাহর সাথে যারা অহংকার করেছো তোমরা কোথায়, সব লাশ হয়ে পড়ে থাকবে, একটা লোক আমার আল্লাহর সামনে দাঁড়াতে পারবে, দাঁড়াতে পারবে না, কারো শক্তি ওই দিন থাকবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, উনি যদিও না দেখে থেকে হয়তো বেঁচে যাব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাত থেকে কিন্তু কিয়ামতের ময়দানে রেহাই পাওয়া যাবে না। কোন সুবহানাল্লাহ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পরের দিন সকালবেলায় মেয়ের মাকে ডাকলেন, মেয়ের মা থর থর করে কাঁপতেছে, রাতের ঘটনা মনে হয় হযরত ওমর ফারুক জেনে গেছে নাকি। মাকে যখন রাজ দরবারে ডাকা হলো, ডাক দিয়া বলে, এই মহিলা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, আমি ওমর ফারুক, আমি তো বুড়া হয়ে গেছি, আমি যদি যুবক থাকতাম এই মেয়েটাকে আমি বিবাহ করতাম, কোন সুবহানাল্লাহ, আর আমি চাই আমার ছেলে আব্দুল্লাহ তোমার মেয়ে এত মুত্তাকী, তোমার মেয়ের সঙ্গে আমার আব্দুল্লাহর বিবাহ আমি ওমর করিয়ে দিতে চাই, কোন সুবহানাল্লাহ। ওনারা সৌন্দর্য দেখেছেন, কিন্তু চেহারা লাবণ্যময় দেখেছেন নাকি ধন সম্পদ দেখছেন, কি দেখছেন, তাকওয়া দেখছে, কি দেখছে, তাকওয়া দেখছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিয়ে করো চারটা জিনিস দেখে, কয়টা জিনিস দেখে, লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দিনিহা, মানুষ বিয়ে করে চারটি জিনিস দেখে, এর মধ্যে একটি হলো তার মালিহা ধন সম্পদ দেখে বিয়ে করে, ওয়ালি জামালিহা তার সৌন্দর্য দেখে মানুষ বিয়ে করে, তিন নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বংশ দেখে মানুষ বিয়ে করে, চার নম্বরে বললেন দিনদার দেখে মানুষ বিয়ে করে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই চারটার ভিতরে যদি তোমরা দিনদার পেয়ে যাও, তোমরা এই দিনদারকে তোমরা প্রাধান্য দিয়ে বিয়ে করে নাও, কোন সুবহানাল্লাহ, আর এর বাইরে যদি যাও তাহলে ধ্বংস হও। আর আজকে আমাদের দেশের মধ্যে দেখে কি টাকা পয়সা কার কত বেশি, আচ্ছা ঠিক না বে, ঠিক আমার ভাইরা মুরব্বী বাবাজিরা
এজন্য বলতেছিলাম মুত্তাকি হতে হবে, তাকওয়া আমাদের অর্জন করতে হবে। জানি না এই রোজা আমরা পাই কি পাই না। রজব মাসের চাঁদ যখন দেখা দিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবান আমাদেরকে বরকত দান করেন, আর রমজান মাসে আমাদের রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন। আমরা পড়ি আমিন। আর আজকে আমরা রমজানকে স্বাগত জানাই, আহলান সাহলান খুশ আমদের দিয়ে আমরা স্বাগত জানাই, অথচ রোজার কোনো খবর নাই। রমজানকে আমরা স্বাগত জানাই রু আফজার মাধ্যমে, আর কে কিভাবে ব্যবসা করবে সেই সিস্টেম। ছয় মাস আগে থেকেই রোজার প্রস্তুতি নিতে থাকে যে কিভাবে এই রমজানে একটু মোটামুটি ব্যবসা ভালো করা যায়, রমজানের ব্যবসা দিয়ে পুরা বছর চলতে পারে, ঠিক না বেঠিক? এই চিন্তা হলো আমাদের মাঝে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেন আল্লাহ রজবে আর শাবানে আমাদেরকে বরকত দান করেন। এর মানে হচ্ছে আমাদেরকে রজবে আর শাবানে আমাদের রিজিকে বরকত দান করেন, ব্যবসায় বরকত দান করেন, টাকা পয়সায় বরকত দান করেন, যাতে করে রমজানে বেশি কাজ করা, বেশি ব্যবসায় আমাদের সময় না দিতে হয়, যাতে করে রমজান মাসে রোজা বেশি করে রাখতে পারি, যাতে করে এই রজব আর শাবানের টাকা পয়সা রিজিক দিয়ে যাতে রমজান মাসে আমরা চলতে পারি, যেন ইবাদত বেশি করতে পারি, ঠিক না বেঠিক? এটা ইবাদতের মাস, এটা যে আপনি উৎসব করে কাটিয়ে দিবেন এটা উৎসব করার মাস নয়, এটা ইবাদতের মাস। ইবাদত করতে হবে, উৎসব তখনই করবে দুইটা সময় রোজাদারের খুশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুইটা সময় রোজাদারের খুশি, একটা হলো যখন রোজাদার ইফতার করে। এর মধ্যে মুফাসসিরে কেরামগণ বলেছেন একটা হচ্ছে তখন খুশি যখন সে ব্যক্তি ইফতার করতে বসে, আরেকটা হচ্ছে তখন যখন ঈদুল ফিতর চলে আসে, মানে এক মাস রোজা রাখার পরে যখন ঈদুল ফিতর চলে আসে তখন রোজাদারের জন্য এটা একটা আনন্দদায়ক বিষয় হয়ে যায়। আর যে ব্যক্তি রোজা রাখে না সে ব্যক্তিও কিন্তু, অনেক মানুষ আছে আমি দেখেছি অনেক হিন্দুরা ইফতার করে, আবার কারণ দাওয়াতি মেহমান, গতকালকে যখন রোজা গেল মানে ইদা কানাত লাইলাতুন নিসফিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, তো হাদিস অনুযায়ী দেখলাম মোটামুটি পুরো বাংলাদেশেই মনে হচ্ছিল যে গতকাল কি রমজান চলতেছে। তো আমার এক হুজুর আমারও দাওয়াত দিল ইফতার খাওয়ার জন্য, আরেকজনকেও দাওয়াত দিল ইফতার খাওয়ার জন্য, তো বলল ওনার দাওয়াত দিছে কিন্তু রোজা নাই, ইফতার খাওয়ার সময় আবার ভালো করে খায়। আবার কিছু লোক আছে রোজা তো রাখেই না, কয় যে রোজা না রাইখা যেই ভুল করছি যেই একটা গুনাহ করছি, ইফতারই না খায় কি আর বড় গুনাহ করবো? চিন্তা করেন, হ্যাঁ কি ভালো মানুষটা। এখন যে ব্যক্তিটা রোজা রাখলো ওই ব্যক্তিটাও ইফতার করলো, আর যে ব্যক্তিটা রোজা রাখলো না এই লোকটা ইফতার করলো। বলেন যে লোকটা ইফতার করলো রোজা না রাইখা তার ভিতরে কি আনন্দ আছে না? না আনন্দ আছে, ভিতরে ভিতরে কিন্তু একটা ভাব আছে যে আমি যে রোজা রাখি নাই, সুর সুর একটা ভাব কিন্তু আছে, ঠিক না বেঠিক? আবার যখন ঈদুল ফিতর চলে আসে সকালবেলায়, যে ব্যক্তি রোজাদার এই ব্যক্তি সুন্দর করে সুন্দর হ্যাঁ আতর লাগাইয়া সুন্দর জুব্বা লাগাইয়া এরপরে সুন্দর জুতা পরিধান করে সুন্দর টুপি পরিধান করে ঈদের মাঠে যখন যায়, তখন রোজাদার সারা মাস রোজা রাখার পর একটা শান্তি, এই শান্তিটা যখন নাকি কেউ রোজা রাখে নাই সে যখন সকালবেলা ঈদের মাঠে যায় তখন তার ভিতরে কিন্তু আনন্দ লাগে না, এর ভিতরে মনে হয় সারা মাস রোজা রাখতে পারি নাই এখন আসছি ঈদ করতে, ঠিক না বেঠিক? এর জন্য রোজা রাখতে হবে। যে ব্যক্তি রোজা রাখবে ইফতার করার সময় হারে কত সুন্দর খেজুর হ্যাঁ বুট মুড়ি পেঁয়াজু বেগুনে আলুর সব, এরপরে তরমুজ পেঁপে কত ফল ফলাদি নিয়ে বসে থাকে, হ্যাঁ 15-20 মিনিট আগে থেকে আধা ঘন্টা আগে থেকে বসে থাকে, ঘড়ির দিকে তাকায় থাকে, আমার আল্লাহ ডাক দেখ, হে ফেরেশতারা তাকায় দেখ যেই বান্দারে বানাইতে নিষেধ করছি দেখ আমি আল্লাহর ভয়ে খাই না কোন, সুবহানাল্লাহ। যখন ইফতার করে তখন যখন আজান দিয়া দিছে সময় হয়ে গেছে, যখন রোজাদার ইফতার করলো তখন আমার আল্লাহ খুশি হয়ে যায় কোন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দেন, পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। আমার ভাইরা মুরব্বি বাবাজিরা, সূরা তুন্নাহালের একখানা আয়াতে কারিমে আপনাদের সামনে পাঠ করেছি, আল্লাহ পাক বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, তোমরা যদি নেক আমল করো, কি আমল
দুনিয়ার মধ্যে আমরা হয়তো দুইটা কাজ করতে পারবো, হয়তো ভালো কাজ করতে পারবো আর না হয় খারাপ কাজ করতে পারবো। ভালো কাজটাকে আরবিতে বলা হয় আমলে সালেহ, মানে নেক আমল, আর খারাপ কাজটাকে বলা হয় বদ আমল। আমরা করবো কোনটা? জোরে কোন করবো কোনটা? নেক আমল। কারণ নেক আমল নিয়েই আমাদের পৃথিবী ছেড়ে বিদায় নিতে হবে। আমরা যারা পৃথিবীতে এসেছি কেউ বাঁচতে পারবো? জোরে কোন কেউ বাঁচতে পারবো? কবি বলেন, মুসাফির হি আখের ঠিকানা, কুই আগে রওনা হই কুই পিছে রওনা, একদিন মাটি হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দলন ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমার পরে মন আমার, কেন বন্ধ দলন ঘর। ঠিক না বে? ঠিক। আমার ভাইরা মুরব্বী বাজিরাম, যার যার আছে যার প্রাণ আছে অবশ্যই তার একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কুল্লু মান আলাইহা ফানি ওয়াইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলেন, তমাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আমিন বাকি থাকবো, এমনকি মালাকুল মুতাজ্জিন আলাইহিস সালাম পর্যন্ত ধ্বংস হয়ে যাবে, বাঁচতে পারবে না। সমস্ত পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, মালাকুল মউত আল্লাহ রাব্বুল আমিনকে ডেকে বলবেন, প্রভু গো এখন তো আর কেউ বাকি নাই। আল্লাহ রাব্বুল আমিন ডেকে বলবে, এরে মালাকুল মউত আমি আল্লাহ ছাড়া আর কেউ বাঁচতে পারবে না। মালাকুল মউত রে মউত, ইয়া মালাকুল মউত মউত, ইয়া মালাকুল মউত, এই মালাকুল মউত মরে যাও। যে মুহূর্তে মরবে মালাকুল মউত মরে যাও, আজরাইল আলাইহিস সালাম এত জোরে একটা চিৎকার দেবে, এই চিৎকার যদি দুনিয়ার কোন মানুষ শুনত, এই চিৎকার যদি দুনিয়ার কোন প্রাণী শুনত, একটা মানুষ বাঁচতে পারতো না, একটা প্রাণীও বাঁচতে পারতো না। এত জোরে চিৎকার দিবেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, চিৎকার দেওয়ার সাথে সাথে মরে যাবে। আল্লাহ রাব্বুল আমিন ডেকে বলবে, লিমানিল মুলকুল ইয়াউমালিল ওয়াহিদিল কাহার। আল্লাহ ডেকে বলবে, আজকের রাজত্ব কার? আজকের রাজত্ব আমি আল্লাহর। হ্যাঁ, অমরুদ কোথায়, হামান কোথায়, ফেরাউন কোথায়, আমি আল্লাহর সাথে যারা অহংকার করেছো তোমরা কোথায়? সব লাশ হয়ে পড়ে থাকবে, একটা লোক আমার আল্লাহর সামনে দাঁড়াতে পারবে? দাঁড়াতে পারবে না, কারো শক্তি ওই দিন থাকবে না। আর এই দুনিয়ার মধ্যে এসেছি অহংকার করার জন্য নয়, অহংকার একদিন ভেঙে চুরমার হয়ে যাবে। অহংকার আপনি কেমনে করবেন? অহংকার করার জন্য তো আল্লাহ আপনারে পাঠায় না, আমারে পাঠায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমানি
الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. আল্লাহর প্রিয় বান্দার গুণ আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গা থেকে নিয়ে কয়েকটা আয়াতে আল্লাহ পাক বর্ণনা করেছেন। এর মধ্যে প্রথম যে গুণ আল্লাহ পাক বর্ণনা করলেন ওই গুণ হলো তোমরা আমার প্রিয় বান্দা যারা হবে তারা অহংকার করবে না, তারা হবে নম্র ভদ্র, তারা কি হবে নিরহংকার। চিল্লায় বলেন কি হবে নম্র ভদ্র নিরহংকার হবে। অহংকার আমার জন্য আপনার জন্য সাজেন, অহংকার হলো আল্লাহর চাদর। আল্লাহ বলেন আল কিবরিয়া ও রিদাই, অহংকার কার চাদর? অহংকার আল্লাহর চাদর। অহংকার আপনি করবেন কেমনে? আমারে কয়েকদিন আগে একজন জিজ্ঞেস করে ভাই আপনি ওয়াজ টস করেন? কয় আচ্ছা আল্লাহ আমাদেরকে নাপাক পানি থেকে বানাইলো, এটা কি কেমন দেখা যায় না? আল্লাহ আমাদেরকে সরাসরি স্বর্ণ রূপা বা ভালো একটা কিছুটা বানায় আসমান থেকে জমিনে ছেড়ে দিতে পারলো না? আমি কই মিয়া আল্লাহ যে আমাদেরকে নাপাক পানিতে বানাইছে, শোনো আল্লাহ এমন ভাবে সৃষ্টি করছে যাতে এই মানুষ অহংকার করতে না পারে। তোমার মূল কি? মিন আইয়ি শাইইন খালাকাহু, মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা। আমি আল্লাহর সাথে অহংকার করো আমি আল্লাহ তোমার কি দিয়ে বানাইলাম দেখো নাই, মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা। আমি আল্লাহ তোমার এমন পানি দিয়ে বানাইছি বাজারে গেলে দুধের দাম যদিও 40 টাকা 50 টাকা সর্বনিম্ন হয়, আমি আল্লাহ তোমার এমন পানি দিয়ে বানাইছি যে পানি 40 পয়সা দিয়েও কেউ কিনবে না। আমার ভাইরা মুরব্বী বাবা যেটা এখন অনেকে বলে যে আল্লাহ পাক আমাদেরকে বানাইলেন মাটি দিয়া, মানে এটার অনেক ব্যাখ্যা আছে, বাপে বাপ মা যা খাইছে এটা আসছে মাটি থেকে, অবশেষে কিন্তু আমরা মূলত মাটি থেকে আসছি, ব্যাখ্যা তো করতে পারবো না সময় নাই। এরপরে আল্লাহ পাক আমাদেরকে বানাইলেন মাটি দিয়া, অনেকেই বলে তাইলে আমাদেরকে বানাইছে মাটি দিয়া আর ফেরেশতারে বানাইছে নূর দিয়া, তাইলে ফেরেশতা যদি আমি হবে মানুষ আবার কেমনে দামি হয়? আমি কই না, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বনি আদমের শ্রেষ্ঠত্ব দান করছে, আল্লাহ বানাইছে কি দেয়া ওইটা দেখার বিষয় না, আল্লাহ কাঠ দিয়ে বানাইলেও কোনো সমস্যা নাই, আল্লাহ রড দিয়ে বানাইলেও কোনো সমস্যা নাই, আল্লাহ মাটি দিয়ে বানাইছে তাও কোনো সমস্যা নাই, আল্লাহ না পাক পানি দিয়ে বানাইছে ওইটা দেখার বিষয় না, আল্লাহ সম্মান দিছে কার ওইটা দেখার বিষয়। আল্লাহ মানুষের সম্মান দিছে, মানুষ যদি আল্লাহর ইবাদত করতে পারে আল্লাহ কয় তুমি ফেরেশতার চেয়ে দামি কোন? সুবহানাল্লাহ। আর মানুষ যে অপরায়তে আল্লাহ পাক বলেন মানুষ হলো কুকুর বিড়াল জানোয়ারের চেয়ে নিকৃষ্ট কর, নাউজ বিল্লাহ। লাহুম কুলুবুন লা ইয়াফকাউনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم غافلون. আল্লাহ পাক বলেন আমি আল্লাহ কান দিলাম আমার কান দিয়ে কোরআন শুনলি না, আমি আল্লাহ চোখ দিলাম চোখ দিয়ে কোরআন দেখলি না, আমি আল্লাহ কলব দিলাম কলব দিয়ে আমি আল্লাহর চিনলি না। তুই কলব দিয়ে এত পড়াশোনা কইরা তুই কস দ্যার ইজ নো গড, কি কয় জোরে কন, কি কয় দ্যার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, নাউজুবিল্লাহ কন। এতদিন পড়াশোনা কইরা যারা এইটা কয় যে আল্লাহ বলতে কিছু নাই, এদের মাথার তার শিরা, এদের মাথার কি জোরে কন, মাথার কি তার শিরা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ হইল একটা মা
মনে করেন আমি যদি বলি যে আমি যদি ওয়াশ করি আর কি, বাইরে ভাই এই যে দেখতেছেন মাইকটা হঠাৎ করে আসমানতে ফুইরা গেছে, আর এই তারটা হঠাৎ করে এন্দা বাইসা আইছে, এটা আপনারা বিশ্বাস করবেন? আরে উমাইয়া খলিফা মাহদির যুগে নাস্তিক বেটা ডাক দিয়া কয় দ্যাট ইজ নট, আল্লাহ বলতে কিছু নাই, সৃষ্টিকর্তা বলতে কিছু নাই। যখনই বলছে তো উমাইয়া খলিফা মাহদি দুধ পাঠায় দিছে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলীর কাছে। তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলীর কাছে খবর পাঠানো হলো সন্ধ্যাবেলা খবর পাঠানো হয়েছে ইমাম আজম আসছে গভীর রজনীতে, সবাই উঠে দাঁড়ায় গেছে সম্মানের খাতিরে, দাঁড়ায় কয় হুজুর মনে কিছু নিবেন না, এই যে সন্ধ্যাবেলায় খবর পাঠালাম আপনি আসলেন এই গভীর রজনীতের কারণটা বলবেন? হুজুর ডাক দেয়া কয় দাজলা নদীর এক প্রান্তে রাজ দরবার, উমাইয়া খলিফা মাহদির দরবার, আর এক প্রান্ত হলো আমার বাসা। আমি আমার বাসা থেকে যখন নদী পার হব রাত্রেবেলার নৌকা টোকা পাই না। তো এখন এই মুহূর্তে অপেক্ষা করতে 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 এক সময় দেখলাম একদিক থেকে বেশি আসতেছে কাঠ, আরেক দিক থেকে বেশি আসতেছে প্যারাক। তো হঠাৎ করে দেখলাম আবার আলকাচ্চা আইতাছে। তো প্যারাক আর কাঠ একলগে লাগিয়া এরপর আলকাচ্চা হয়ে একটা নৌকা হয়ে গেল অটোমেটিক। এই নৌকার ভিতরে আমি উঠলাম। তো নৌকা আবার মাঝি ছাড়া চলানের লোক নাই, মাঝি ছাড়া সে আমারে এপারে পৌঁছা দিয়া আবার নৌকা উদা হয়ে গেল, নাই হয়ে গেল। এখন এই অবস্থায় ওই যে নাস্তিক এত বসা, হ্যাঁ ডাক দিয়া কয় আপনার বাপসের ইমাম আজম বড় ইমাম, আপনি দেখি বোকা। আমি বোকা মানে আপনি এটা কোনো কথা বললেন? কি বলছি, এই যে একটা নৌকা হঠাৎ করে কাঠ আসলো, হঠাৎ করে প্যারা গইলো, এরপরে এই নৌকা হয়ে গেলো, আলকাতা লাগাই দিল, কালি লাগাই দিল, রং লাগাই দিল, নৌকা হয়ে গেলো, আবার কোনো মাঝি নাই কিছু না, নৌকা আপনার গেছে গা, আপনি নৌকার উপরে উঠছেন, নৌকা আপনার দিয়ে আবার নৌকা গেছে গা, এটা কোনো কথা কইলেন? ও আচ্ছা, তাহলে সমস্যা হইলো নৌকা যদি কেউ না বানায় নৌকা হইতে পারে কন্যা, নৌকা কেমন হইব নৌকা না বানাইলে? আচ্ছা তাহলে আমি আসলাম কোনো মাঝি ছাড়া আমি আসতে পারবো না, এটাই তো সত্য কথা? কয় হ্যাঁ, তুমি হইলা বড় বোকা। আমি বড় বোকা কেমনে? যে নৌকা একজন বানানেওয়ালা ব্যতীত বানতে পারে না, চালানেওয়ালা ব্যতীত মাঝি ছাড়া চলতে পারে না, একটা সাধারণ নৌকা যদি বানানেওয়ালা ব্যতীত না বানতে পারে, সাধারণ মাঝি ছাড়া না চলতে পারে, আসমান জমিন চন্দ্র সূর্য তাম পৃথিবী একজন বানানেওয়ালা আল্লাহ ছাড়া চলতে পারে না, হইতে পারে না, ঠিক না বেটি? এখন নাস্তিক আর কি বলবে? এখন নাস্তিকের কোন উপায় আছে? জোরে কন নাই বলতেছিলাম। আল্লাহ বললেন এই কলব দিয়ে আমি আল্লাহকে চিনো, তবেই তুমি দামি। কলব দিয়ে আমি আল্লাহকে চিনো, আল্লাহর ইবাদত করো, তাইলেই তুমি দামি। আল্লাহর ইবাদত করতে পারবা না, তাহলে আল্লাহর ইবাদত করলে তাইলে দামি হওয়া যাবে, আর যদি না করতে পারেন আল্লাহ কয় বালহুম আদল, শুধু কুকুর বিড়াল নয়, এর চাইতে আরো নিকৃষ্ট। আপনাদের প্রশ্ন হইতে পারে হুজুর আল্লাহ পাক যে এই যে নিকৃষ্ট বললেন, কুকুর বিড়ালের চাইতে আরো নিকৃষ্ট বললেন, এর মানেটা কি? আল্লাহ তাআলা এটা বলতে পারতেন উলাইকা কাল আনাম, গরুর মতো, ছাগলের মতো, কুত্তার মতো, বিলাইয়ের মতো। আল্লাহ এই কথা না বলে আল্লাহ বালহুম আদল বললেন কেন? আল্লাহ পাক বরং তার চেয়ে নিকৃষ্ট কেন বললেন? এর কারণ হলো আপনাদেরকে আমি প্রশ্ন করি, এই দেশের মধ্যে গরু ছাগল আছে না নাই? আছে না? গরু ছাগল যে মানুষের লাউ ক্ষেত খায়া ফেলায়, শাক সবজি খায়া ফেলায়, এরপরে ধান ক্ষেত খায়া ফেলায়, এগুলা বইলা খায়তো? বলে খাওয়ার আগে বলে না? বলে খায়। আচ্ছা এবার আসেন, এই যে গরু ছাগল এই যে না বইলা খাইলো, এটা কি গরু ছাগল বুঝে না বুঝে খাইলো? জ্ঞান নাই, বিবেক নাই, না বুঝে খাইছে। আচ্ছা কোন মানুষ যে চুরি করে, মানুষ কি বুঝা শুনা চুরি করে নাকি না বুঝা? জোরে কোন মানুষ বুঝে করে আর গরু ছাগল বুঝে না?
সুতরাং সমান কেমনে হবে? গরু ছাগল চুরি করে খাইছে মানে বুঝে না, এই জন্য খাইছে, আর মানুষ বুঝছে এরপরেও চুরি করে খাইছে। তেল চুরি করে, গম চুরি করে, আটা চুরি করে, ডাইল চুরি করে, ঠিক না ভাই? ঠিক। একজনের পেটে ভাত নাই আর একজনের অভাব নাই, তারপরেও চুরি করে, এরকম লোক আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন, বোঝার তৌফিক দান করেন। এবার আসেন আর একটা কথা বলি, সময় খুব ও আর 10-15 মিনিট আছে। আচ্ছা, এবার আসেন আরেকটা ব্যাখ্যা দিয়ে ইনশাল্লাহ সামনে আলোচনাটা শুরু করতেছি। মানুষ ফেরেশতার চেয়ে দামি কেন, এর কারণটা শোনা দরকার আছে না নাই? যেহেতু আল্লাহর একায়েত তাফসীর বুঝলাম, একায়েতের ব্যাখ্যা বুঝলাম, যে আল্লাহ পাক যে বললেন মানুষ জানোয়ারের চাইতে নিকৃষ্ট, কেন নিকৃষ্ট এটা বুঝলেন তো। এবার আসেন মানুষ ফেরেশতার চেয়ে দামি হওয়ার কারণটা আপনাদেরকে বলি। ফেরেশতাদের বউ আছে তো, তাদের বিয়ে করা লাগে। আচ্ছা আচ্ছা, গেল গেল ফেরেশতারা মোটামুটি দিনে 3-4 বেলা ভাত গরুর গোস্ত ডাইল খাইতো, তাহলে কি খায়? মোটামুটি এই মোটামুটি চা বিস্কুট তো মাঝে মধ্যে খায়, পানি তো খায় মাঝে মধ্যে, নাকি পানিও খায় না? তাহলে ফেরেশতার খাওয়ার দরকার নাই, বিবাহ করার দরকার নাই, ফেরেশতার প্রস্তাব নাই, পায়খানা নাই, খাওয়া দরকার নাই, আর তারা যেহেতু বাড়ি গাড়িও নাই, বল দরকার নাই, খাওয়ানোর দরকার নাই, টাকা পয়সা দরকার আছে, সুদ খাওয়ার দরকার আছে, ঘুষ খাওয়ার দরকার আছে, চুরি করার দরকার আছে, জিনা করার দরকার আছে, এগুলো দরকার নাই, তার মানে ফেরেশতার খায়েশাত নাই, ফেরেশতার গুনার খায়েশাত নাই, ফেরেশতার গুনা করতেই মনে চায় না। আল্লাহ কয় বনি আদম, ফেরেশতার তো গুনা করতেই মনে চায় না, তোর গুনা করতে মনে চায়, ফেরেশতা শুধু নেক আমল করতে মনে চায়, তোর গুনাও করতে মনে চায়, নেক আমল করতেও মনে চায়, তোর গুনাহ করতে মনে চায়, ফেরেশতার মনে চায় না। তোর মনে চাওয়ার পরেও তুই যেহেতু নফসকে ফিরিয়ে রাখছ, গুনাহ করস নাই আর ফেরেশতার তো মনেই চায় না, সুতরাং তোর মনে চাওয়ার পরেও যদি তুই গুনাহ করস নাই, এই জন্য তুই ফেরেশতার চাইতে আরো কোটি কোটি গুণ বেশি দামি কোন? সুবহানাল্লাহ। আমার ভাইরা, মোর বাবাজিরা, বলতেছিলাম দামি হতে হবে, দামি হতে হলে আমরা নেক আমল করব না বদআমল? জোরে কোন নেক আমল না বদআমল, নেক আমল করতে হবে। আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون الله رب العالمين বলেন যদি তোমরা নেক আমল করতে পারো আর যদি ঈমান আনতে পারো মিন যাকারিন তবে শর্ত হইল নেক আমল যদি করতে হয় আগে ইমান আনতে হবে, ঠিক না বে? ঠিক। আজকে তো আমাদের ইমানই নাই, মনে করি ইমান আছে, বাপে মুসলমান, দাদাই মুসলমান, মনে করি ইমান আছে, কিন্তু আমার ভাইরা কেউ যদি শিরিক করে তার ইমান থাকবে? যদি করেন যদি কোন ইমান থাকবে? আমার ভাইরা ইমান থাকবে না? আজকে মাজারে মাজারে গিয়ে সেজদা আছে না নাই, এরপরে মুমিন, ফিরের পায়ে সেজদা, এরপরে মুমিন। ওই দিন গেলাম ব্রাহ্মণবাড়িয়া, হায় হায় মাজার আর মাজার, সেজদা আর সেজদা। আবার ওই কয়েকদিন আগে গেলাম হবিগঞ্জ সিলেট, ওখানে গিয়ে দেখ মাজারের নাম কুত্তা সার মাজার, নাউজুবিল্লাহ। কোন এই মিয়া কুত্তা আবার শাহ হইতে পারে? কুত্তা কি কোনোদিন শাহ হয় নাকি? আবার শেয়ালে আবার শাহ হয় কোনোদিন? বিলাই কি কোনোদিন শাহ হইতে পারে নাকি? আবার এই কি আজীব কথা! কুত্তারে কবর দিলে কুত্তা শাহ, শেয়ালে কবর দিল শেয়াল শাহ, বিড়ালে মিলে বিয়া বিড়াল শাহ, হয়ে গেছে একটা মাজার। দেও লাল কাপড় টাঙ্গায়া, দেও একটা ডেক্সি বানায়া, এর মধ্যে আলা টাকা দাও, ঠিক না? ঠিক। টাকা কি মরা মানুষ কোনোদিন টাকা খায়? মরা মানুষের টাকা দরকার আছে?
এদের টাকার দরকার নাই, কিন্তু মরা মানুষ তো মরেই গেছে, এই বেটারে গিয়ে টাকা পয়সা দেয়। অথচ যে ব্যক্তি মরা যেতেছে, যে ব্যক্তির ক্যান্সারে আক্রান্ত, রোগে আক্রান্ত, এতিম মিসকিন খেতে পায় না, খানার অভাবে চিৎকার করতেছে, হাহাকার করতেছে, এই লোকগুলো টাকা দেয় না, ঠিক না বেঠিক? বাবার দরবারে গরুর অভাব হয় না, মা বাপের একদিন খাওয়ান দেয় না, ঠিক না বেঠিক? এই হলো আমাদের সমাজের অবস্থা, এই হলো শিরিক, যেখানে লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, সেই জায়গার ভিতরে আমরা আজকে শিরিকের ভিতরে লিপ্ত আছি। আমাদের ঈমান লাগবে, কি লাগবে? আগে ঈমান ঠিক করতে হবে, ঈমান ঠিক করতে হলে শিরিক চলবে না, বাদ দিতে হবে, চলবে না, বাদ দিতে হবে। যদি আপনি শিরিক মুক্ত হতে পারেন, আর যদি সবচেয়ে কম ঈমান আপনার হয়, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পৌঁছে দিবে। কোন সুবহানাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত, আল্লাহ আপনাকে একদিন না একদিন জান্নাতে দিয়ে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, ওই ব্যক্তি একদিন না একদিন জান্নাতে যাবে। কোন সুবহানাল্লাহ। তবে এর কিছু ব্যাখ্যা আছে, আপনি যে নেক আমল করলেন, আপনি ঈমান আনলেন না, এই নেক আমলের কোনো দাম নাই। আপনি ঈমান আনলেন, নেক আমল কম হলেও আপনার ঈমান আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। কিন্তু ঈমান আনার পরেও সুদ খাইলেন, ঘুষ খাইলেন, এরপরে মিথ্যা বললেন, মানুষের গীবত করলেন, হিংসা করলেন, এত কিছু করার পরে আল্লাহ সহজে কিন্তু আপনার জান্নাত দিবেন আপনি যদি তৌবা না করেন। আপনি যদি কবরে যান, আল্লাহ আপনাকে বলবেন, আগে জাহান্নাম থেকে তোমার অপবিত্র, তোমার নাপাক আত্মাকে পবিত্র করে আসার পর তোমাকে জান্নাত দেওয়া হবে। আল্লাহ। তবে এই ধারণা করা যে আমি একদিন না একদিন জান্নাতে যাব, এটা কোনো মুসলমানের জন্য, মুমিনের জন্য ধারণা করা ঠিক? জোরে বলেন ঠিক। ঠিক নয়। সর্বশেষ যে ব্যক্তিটা মুস্তাদে আহমদের একটা হাদিস আপনাদের সামনে বলছি, মুস্তাদে আহমদে এই কিতাবের ভিতরে 50,000 হাদিস আছে। কয় হাজার হাদিস আছে? জোরে বলেন, বলেন 50,000 হাদিস যে কিতাবে রয়েছে মুস্তাদে আহমদ, এই কিতাবের একটা হাদিস আপনাদেরকে বলছি। এই কিতাবের হাদিস, এই হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরামগণ হাসির হাদিস বলেছেন। কি হাদিস? হাসির হাদিস বলেছেন। কেন বলেছেন? আমার নবী যখন এই হাদিসটা বলেছেন, আমার নবী নিজে হাসছেন। কোন সুবহানাল্লাহ। সাহাবীরা আসছে, পরবর্তীতে যারা আসছে তারাও হাসছে। দুই নম্বর কারণ হলো, আমার আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের ভিতরে শেষ জান্নাতি এবং ঈমানদারদের ভিতরে সর্বশেষ যে ব্যক্তি জাহান্নামে যাবে, এই ব্যক্তিটা জান্নাতের ভিতরে গিয়ে আমার আল্লাহ, আমার আল্লাহর কাছে এমন একটা কথা বলবে যে কথাটা আমার আল্লাহ শুনে আমার আল্লাহ নিজে হাসবে। কোন সুবহানাল্লাহ। ইসলামে হাসি আছে না নাই? যখন আসে না নাই, ওদিন এক মাহফিলে জিজ্ঞেস করছি, হুজুর ইসলামে হাসি নাই? তো ইসলামে হাসি আছে না নাই, আল্লাহ কোরআনে কি কয় দেখেন? فَلْيَضْحَكُوا قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا মাইকেরম গ্যার গ্যার করবে, এত বড় এটা কি আনছে হুদাই? গিয়া দেখুন, ছোট ছোট মেশিন লয়ে পড়েছে মাইকের আওয়াজ, কিন্তু এইটা কি আওয়াজ ভাই? গলা তো শেষ। আচ্ছা বসেন। এবার আল্লাহ বলেন, হাসো, ফালিয়া তো হাকু, তোমরা হাসো, কালিলা কম, ফালিয়া বকু, তোমরা কাঁদো, কাসিয়ারা বেশি, হাসতে হবে কম, কাঁদতে হবে বেশি। আপনি যদি মুচকে হাসি দিতে পারেন, প্রত্যেকটা হাসির বিনিময়ে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে সুন্নতের সওয়াব দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। আপনি যদি কাঁদতে পারেন আল্লাহর ভয়ে, আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। ইসলাম এত সুন্দর ধর্ম, আপনি অন্য কোনো ধর্ম গিয়ে পাবেন না, এটা হচ্ছে ইসলাম। কোন আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা মুরব্বি বাবাজিরা, সেই মুস্তাদা আহমদের হাদিস বলছি, যে ব্যক্তিটা সর্বশেষ জান্নাতে যাবে, সর্বশেষ ঈমানদারদের ভিতর থেকে জাহান্নামী হবে, এই ব্যক্তির সবচেয়ে কম ঈমান, সবচেয়ে কমজোর ঈমানদার, এই ব্যক্তি জাহান্নামের মধ্যে পয়রা পয়রা আঙ্গা হয়ে গেছে, কয়লা হয়ে গেছে, এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আমিনের কাছে জাহান্নামের মাঝখান থেকে ডাক দিয়া কয়, প্রভু গো, জাহান্নাম এসেছি, এখন আর ভালো লাগে না। হ্যাঁ প্রভু, এই জাহান্নামের আগুন বড় কঠিন আগুন, আল্লাহ একটা আবদার আমি তোমার কাছে করতে চাই, তুমি কি রাখবা? আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়া কয়, আবদার করবি? একটা আবদার তো রাখমু, দ্বিতীয় আবদার আমি আল্লাহ রাখমু না। কোন সুবহানাল্লাহ। এই বান্দা ডাক দেয়া কয়, আল্লাহ গো, দ্বিতীয় আবদার আমার রাখার প্রয়োজন নাই। আল্লাহ যেহেতু কইছে একটা আবদার করতে পারবি, সে যদি বলে আল্লাহ আমার তুমি সরাসরি জান্নাত দিয়া দাও, আল্লাহ কি দিব না? জোরে কোন? কিন্তু এই লোকটা এটা
এটা না কইয়া এই লোকটা ডাক দেয়া কই আল্লাহ জান্নাতের এই জান্নাতে যাবো কি যাবো না এটা তো জানি না, তবে কবে যাই তাও জানি না, জাহান্নামের মাঝখান থেকে একটু জাহান্নামের কিনারায় আমার দেন। সুবহানাল্লাহ, কোন লোকটা কি কয় দেন, আল্লাহ কয় ঠিক আছে জাহান্নামের মাঝখান থেকে তোরে জাহান্নামের কিনারায় আমি দিলাম কোন। সুবহানাল্লাহ, এখন এই লোকটা একটু ভালো লাগতেছে, কিন্তু একটু ভালো লাগলে কি হবে, একটু পরে আবার কষ্ট লাগতেছে। এই লোকটা একটু পরে আল্লাহরে আবার ডাক দিয়া কয় প্রভু এই জাহান্নামের ভিতরে, জাহান্নামের মাঝখানে কঠিন সাইডেও কঠিন, আর প্রভু সাইডেও যে কঠিন জাহান্নামের আগুন, তো জাহান্নামের আগুনই আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আবদার তোমার কাছে আমি করতে চাই, তুমি কি রাখবা? আল্লাহ রাখ দিয়া কয় তুই না বলছিলি আর আবদার আমি আল্লাহর কাছে করবি না, বল কি আবদার করবি? এই লোকটা ডাক দিয়া কয় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমি যাব কি যাব না জানি না, জান্নাতের ভিতরে যদি যাই কবে যাব তাও তো জানি না, আল্লাহ রাব্বুল আমিন জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, ওই জায়গায় তুমি আমার একটু জায়গা দিতে পারবানি? আল্লাহ কয় ঠিক আছে জান্নাত আর জাহান্নামের মাঝখানে তোর একটু জায়গা দিয়ে দিলাম কোন। সুবহানাল্লাহ, তবে শর্ত হইল আর আবদার করতে পারবি না। একটু পরে লোকটা ডাক দেয় কয় আল্লাহ গো কি হইছে, কয় আল্লাহ আর একটা আবদার করবো। সুবহানাল্লাহ, কয় আল্লাহ তুই না গেছিলি আর আবদার করবি না, কয় আল্লাহ এইটাই শেষ আবদার। আল্লাহ কয় শেষ আবদারটা কি কসাই? এখন লোকটা ডাক দেয় কয় আল্লাহ গো জান্নাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন এই ব্যক্তিটা জাহান্নামের কিনারায় যামু জান্নাত আর জাহান্নামের মাঝখানে যামু এরকম বলে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ পাক জান্নাতটাকে এক পলকের জন্য তার সামনে তুলে ধরবেন কোন। সুবহানাল্লাহ, এই ব্যক্তি যখন জান্নাত দেখছে হায় হায় জীবনে কোনোদিন কোনো চক্ষু দেখে নাই, জীবনে কোনোদিন কোনো কান শুনে নাই, জীবনে কোনোদিন কোনো অন্তর কল্পনা করে নাই, এত সুন্দর জান্নাত দেখে বেটা পাগল হয়ে গেছে কোন। সুবহানাল্লাহ, জীবনে কোনোদিন দেখি নাই এত সুন্দর জান্নাত, আল্লাহ গো জান্নাতের ভিতরে আমি থাকতে চাই না। তাহলে কি হয়েছে, আল্লাহ গো একটা আবদার করমু জান্নাতের ভিতরে এক মুহূর্তের জন্য আমি যেতে চাই কোন। সুবহানাল্লাহ, আল্লাহ ডাক দিয়া কয় ঠিক আছে তুই এটা যেন শেষ আবদার করছ, এক মুহূর্তের লেগে যাবি আবার বাইরে হয়ে যাবি, কহ আল্লাহ একবার লেগে যামু আবার বের হয়ে যামু। এখন আল্লাহ কয় তুই যদি না বেরোস, না বের হইলে আল্লাহ আমি যদি বের না হই তোমার কি ক্ষমতা নাই আমার গাঁটটা ধৈরা বাইর করে দেওয়ার লাগিয়া? সুবহানাল্লাহ, জোরে কয় হ্যাঁ। আল্লাহ কয় হ্যাঁ এই ক্ষমতা আমার আছে, আমি তোরে গাঁটটা ধরে বাইর করে দিবো জান্নাতে, এই ক্ষমতা আমার আছে। কয় আল্লাহ ক্ষমতা থাকলে আমার দেও, ক ঠিক আছে তোরে আমি জান্নাতে ঢোকার পারমিশন দিয়ে দিলাম। আরো জোরে কন, জান্নাত যে লোকটা ঢুকছে লোকটা ঢুকার পর আর বাইরও না। সুবহানাল্লাহ, কইতেন না আল্লাহ কয় কি রে বারোস না খেলি গিয়া? ক আল্লাহ বাড়িতাম না, বাড়িতাম নয় কার না, দন্তার নয় কার না, যখন কাছে বাড়িতাম না আল্লাহ কয় এটা কেমন কথা, বের হবি না মানে তোর ওয়াদা ছিল কিছুক্ষণ দেখে এরপরে বের হয়ে যাবি, এটা তোর ওয়াদা ছিল। এই লোকটা ডাক দেয় কয় আল্লাহ তুমি কি কোনোদিন ওয়াদা ভঙ্গ করছো? শুনেন কথাটা শুনেন, কয় আল্লাহ তুমি কি কোনোদিন ওয়াদা ভঙ্গ করছো? কয় না আমি কোনোদিন ওয়াদা ভঙ্গ করি নাই। কয় আল্লাহ তুমি কি আজকে ওয়াদা ভঙ্গ করবা? কয় না আজকে আমি ওয়াদা ভঙ্গ করব না। কয় আল্লাহ ওয়াদা না ভঙ্গ করলে তো আমি জান্নাতে থাকুন বেরোব না। কইটা কেমনে সম্ভব, আমি তোর লগে কি ওয়াদা করলাম আবার, ঠিক কিনা? তুই ওয়াদা করছ জান্নাতের ভিতরে ঢুকবি আবার একটু দেখা আবার বের হয়ে যাবি, এখন আমি আল্লাহ তোর লগে কি ওয়াদা করলাম? এই লোকটা এবার ডাক দিয়া কয় প্রভু জান্নাতের ভিতরে এসেছি
এত সুন্দর জান্নাত জীবনে দেখি না, এটা তো বাস্তব কথা। রাব্বুল আমিন, তুমি ওয়াদা করেছো আমার সাথে একটা ওয়াদা। আল্লাহ কয় কি ওয়াদা করেছি? এই লোকটা ডাং দেয়া কয় প্রভু গো আমার সাথে তুমি ডাইরেক্টলি কোনো ওয়াদা করো নাই। তাহলে কেমনে করলাম? আল্লাহ রাব্বুল আমিন, আমার সাথে তুমি ইনডাইরেক্টলি একটা ওয়াদা করেছো। ইনডাইরেক্টলি ওয়াদা কেমনে করলাম? ইনডাইরেক্টলি ওয়াদা পবিত্র কোরআনে তুমি বলেছিলা আমানু ওয়ামিলু সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলাম খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে কোন আল্লাহু আকবার। অন্তকালের জন্য জান্নাতের ভিতরে থাকবে, জিন্দগিতে কোনদিন জান্নাত থেকে বের হবে না। প্রভু গো জান্নাত থেকে যদি আমি বের না হই, তাহলে তো আমি যদি বের হয়ে যাই আমার ওয়াদা আমি রক্ষা করব। আল্লাহ গো আমি যদি বের হয়ে যাই, পবিত্র কোরআনে তুমি যে ওয়াদা করেছো তোমার ওয়াদা কি রক্ষা হবে? সুবহানাল্লাহ, জোরে কোন আমার আল্লাহ তার কথা শুনে আমার আল্লাহ নিজে হাসবো কত। সুবহানাল্লাহ, ঠিকই তো আমি আল্লাহ তো বলছিলাম যে ব্যক্তি জান্নাতের ভিতরে আসবে অনন্তকালের জন্য আসবে, জীবনে কোনোদিন ওই ব্যক্তি আর বের হবে না। আমার ভাইরা মুরব্বী বাবাজিরা, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়া কয় বান্দারে এই মুহূর্তে আমি আল্লাহ তোরে সাধারণ দুনিয়ার মতো একটা জান্নাত নয়, তোর সবচেয়ে কম ইমান, তোর সবচেয়ে দুর্বল ইমান আমি আল্লাহ রাব্বুল আমিন সবচেয়ে দুর্বল ইমানের বিনিময় আমি আল্লাহ রাব্বুল আমিন তোর ছোটখাটো একটা জান্নাত নয়, দুনিয়ার চাইতে আরো দশ গুণ বড় একটা জান্নাত আমি আল্লাহ তোর উপহার দিয়ে দিলাম। কলম দিছে, খাতা দিছে, লেখ বান্দা তোর কি লাগবো লেখ। এ বান্দা লেখতেছে আমার গাড়ি লাগবো, নারী লাগবো, বাড়ি লাগবো, কত কিছু লাগবো, চাহিদার তো কোনো শেষ হয় না। দুনিয়ার মানুষের তো আসলে চাহিদার কোনো শেষ নাই, এক কোটি হইলে পাঁচ কোটি লাগে, ঠিক না? যার যত আছে আরো লাগে, যার এত লাগে আমার নবী কয় সাড়ে তিন হাত মাটির ঘর ছাড়া তার চাহিদা কেউ পূরণ করতে পারবে না। যাই হোক, দুনিয়ার মানুষ তো এখন লেখা শুরু করছে, বাড়ি লাগবো, গাড়ি লাগবো, আরো কত কিছু লাগবো, লিখতেছে কিন্তু শেষ হয়নি। একটু পরে আল্লাহ ডাক দিয়া কয় আরে বান্দা তুই লিখতে লিখতে তোর সময় চলে যাবে, তোর লিখতে লিখতে কলমের কলি শেষ হয়ে যাইতে পারে, খাতা ফুরায় যাইতে পারে। আমি আল্লাহ জানি চাহিদার কোনো শেষ নাই। এই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আমিন তোর জন্য এমন জিনিসের ব্যবস্থা করে দেব, তোর মনে যা চাইবে, তোর মনে চাইতে দেরি হবে, আমি আল্লাহ ওই জিনিসটা সাথে সাথে দিতে একটা সেকেন্ড দেরি করব না। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, সাবিরা রে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে যারা যাবে ওই ব্যক্তিরা শুধুমাত্র মনে চাইবে, ওই যে দেখা যায় পাখিটা কত সুন্দর, এই পাখিটা যদি খাইতে পারতাম না জানি কত ভালো লাগতো, অন্তরে কল্পনা করতে দেরি হবে, ওই যে পাখি উড়ে যায় ওই পাখিটা তার সামনে আসতে একটা মুহূর্ত দেরি করবে না। কোন সুবহানাল্লাহ, আল্লাহর নবী বলেছেন জান্নাতি ব্যক্তি
ওই পাখির গোস্ত যখন খাবে, ওই পাখির গোস্ত খাওয়ার পরে হাড়িগুলো যখন রাখবে, হাড়গুলো যখন চাবায় রাখবে, এমনি তাকায় দেখবে একটু আগে যেই পাখি উড়াল দিয়ে এসেছিল তার মনে চাও মাত্রই যেই পাখিটা তার সামনে এসেছিল, ওই যে পাখির গোস্ত খাইছে হাড়িগুলো চাবায় রাখছে, ওই হাড়ি আর হাড়গুলা থেকে যেই পাখিটা একটু আগে এসেছিল ওই পাখিটা আবার জীবন্ত হয়ে তার সামনে দিয়ে উড়াল দিয়ে চলে যাবে। মনে যা চাইবে তাই হয়ে যাবে, মনে যা চাইবে তাই হয়ে যাবে, ওই জান্নাতের ভিতরে খানা খাওয়ার কোনো অভাব হবে না। আমার ভাইরা মুরব্বী বাবাজিরা খানা তো খাবেই, খাবে প্লেট সুদ্ধা খাবে, দস্তরখানাও খাবে, কোন সুবহানাল্লাহ। আপেল যখন বাংবে আপেল পাইরা দেখে সুন্দরী সাজ্জা গুজ্জা একটা বউ বয়ে রয়েছে, এইটা কি ডরায় গেছে, ভয় পেয়ে গেছে। কোন কারণ নাই, আমি আল্লাহ রাব্বুল আমিন তোরে জান্নাতি, তুই আমার প্রিয় বান্দা, আমি আল্লাহ তোরে এত বড় আপেলের সাথে, আপেলের সাথে একটা হুর একটা বউ তোরে আমি আল্লাহ পুরস্কার দিয়ে দিলাম। এত সুন্দর জান্নাতে যাইতে হলে ইমান ছাড়া না ইমান সহ, যেরকম ইমান ছাড়া নাকি ইমান সহ, ইমান সহ, ইমান আর নেক আমল হলেই আপনি কবরে যাওয়ার সাথে সাথে জান্নাতি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আমিন ইমান এবং নেক আমল নিয়ে আমাদেরকে কবর যাওয়ার তৌফিক দান করেন, করেন আমিন। শেষ করে দিচ্ছি, ওয়া খুদাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক রিকোয়েস্ট আসছে, এগুলো এত কিছু এখন আমার আগে বলা দরকার ছিল, কারণ বয়ানের আরও অনেক বয়ান ছিল, এগুলো করতে পারি নাই সময় স্বল্পতার কারণে। যাই হোক, এখানে হ্যাঁ একটা ইসলামী সঙ্গীত এর জন্য অনুরোধ করা হয়েছে আমি আপনাদেরকে। হ্যাঁ, আমি একটা ইসলামী সঙ্গীত গিয়েছিলাম, যেটা অনেকে শুনেছেন, যেটা আমি আসার পর থেকেই অনেকেই অনুরোধ করেছেন, সেই সঙ্গীতটাই আমি গাচ্ছি, ও মদিনার মাটি। কারা কারা শুনছেন দেখি তো, এই সঙ্গীতটা কারা কারা শুনছেন আমার এই সঙ্গীতটা দেখি, মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ, হাত আমার অর্ধেক মানুষই শুনছেন, আলহামদুলিল্লাহ। তো এই সঙ্গীতটাই আমি আপনাদের সামনে গাচ্ছি। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার যার লাগি পাগল সবি, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন, কাঁদি আমি সারা ক্ষণে, কখন যাব সেখানে, সহে না সহে আর পরানে, মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার থাকতো না মনে কোনো যাতো না, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর
কপলে। আল্লাহ সবাইরে মদিনায় যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আমিও রমজান মাসে যাওয়ার জন্য এতক্ষণ ছিল আজান দেওয়া যে কষ্ট, 3 ঘন্টা আর ওয়াজ করতাম কিন্তু আজান দিয়ে যেতাম না, ফজর পর্যন্ত ওয়াজ করতাম কিন্তু আজান দিয়ে যেতাম না, এরকম কষ্ট না। আর গজল তো আরো শোনাইবো, সাইদ ভাই আসতেছে গজলের সম্রাট, গজল আর গজল, এই জন্য আল্লাহ পাক সাইদ ভাইয়ের নেখাত বাড়াতেন, পড়েন আমিন। ঠিক আছে, কারি উবাইদুল্লাহ রহমতুল্লাহ আলী, অনেকেই হুজুর মক্কা মদিনার আজান, আসলে এটা মক্কা মদিনার আজান, এটা আমাদের বাংলাদেশের আজান কোন আলহামদুলিল্লাহ। মরহুম কারি উবাইদুল্লাহ রহমতুল্লাহ আলী, ওনার কবরকে আল্লাহ পাক জান্নাতের আলা মাকাম বানায় দেন, পড়েন আমিন। ওনার সেই সুরলিত কণ্ঠে যে আজানটা রেডিওর ভিতরে টিভিতে প্রতিদিন প্রতিধ্বনিত হতো, সে আওয়াজটা এখনো রমজানে রেডিওতে বাজে, সে আজানটা আমি আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ পাক যেন, আমি একটু অসুস্থ, আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাকে সুস্থতা দান করেন, পড়েন আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح الله أكبر الله
ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন।